Farhana po. Hi everyone, how are you? Hello. Hey, chill, chill, chill. Dekho chillam. Na na, ekdom thik ache. Beshi haga traffic to. Ha ha. I know. Ki obostha? Ajke ki plan korbo? Fusion gown korbo. Kar. Tumi to Shagufta ke chino. Ha, butterfly. Yes. আমি ফারহানা চৈতি, মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট এবং মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতি প্রতিষ্ঠাতা। আজকে শোটা হচ্ছে গিয়ে আর টিভির লাইফস্টাইল লুক অ্যাট মি। এই শোতে আজকে আমার প্রথম কাজ। হ্যালো ভিউয়ার্স, আমি আশিকুর রহমান পনি, ফ্যাশন স্টাইলিস্ট অ্যান্ড ফ্যাশন ডিরেক্টর। আজকে আমি কাজ করতে এসেছি আর টিভির লুক অ্যাট মির সাথে। স্টার্টিং থেকে এভ্রিলকে নিয়ে যেটা প্ল্যান ছিল যে লাইক ওর লাইফস্টাইল রিলেটেড কিছু শর্টগুলো নেওয়া, রেগুলার ওর যে লাইফে ও যেটা করে প্রতিদিন সকালে যেটা করে বা বের হয় কোনো কাজে যাওয়ার সময়, তো সেই শর্টগুলো নেওয়া হয়েছে। এবং তারপর মেকআপের জন্য যে প্রিপারেশনটা নেওয়া হয়েছে, পনি ভাই যেটা চাচ্ছিলেন যে ফার্স্ট লুকটা একটা সফট গ্ল্যাম হবে, সো ওটা গোল্ডেন ড্রেসের সাথে একটা ব্রাউন অ্যান্ড শিমার লুক করেছে, দ্যাট ইজ ভেরি প্রিটি মাচ সফট অ্যান্ড লাইট লুক উইথ নিউড লিপস্টিক। আমি এতদিন তো এভ্রিলের ছবি দেখেছি, আজকে যখন ফার্স্ট টাইম ওকে স্যালুনে পেলাম এবং ওকে দেখলাম যে লাইক একটু প্রিটি মডেল, ওর হাইট এবং ওর স্কিন সব কিছু মিলিয়ে লাইভলি একটা মেয়ে আর কি, তখন আমার মনে হয়েছে যে আজকের শ্যুটটা একটা অ্যামেজিং হবে। যে এই শ্যুটটাকে যে আসলে শ্যুটটাকে তুলে ধরা, একদম পার্টিকুলারলি প্রপারলি নিয়ে আসা, যে ওকে দিয়ে সম্ভব। হাই শাগুফতা, কেমন আছো? এই তো চলছে। হাই এভরিওয়ান, হাই। আমার কিছু এক্সক্লুসিভ আউটফিটস এখানে রিপ্রেজেন্ট করছি। এবং আমাদের যে মডেল এভরিল, ও খুব লম্বা এবং ও শি ইজ ভেরি ফিট, অ্যান্ড আমার আউটফিটগুলো খুব সুন্দর করে ক্যারি করবে আম শিওর। এবং ওর মেকআপটা খুব সুন্দর হচ্ছে, সিন্স ফারহানা আপুর সাথে আমি আগেও কাজ করেছি এবং তার মেকআপ স্কিলস জাস্ট টু গুড। সো ওয়েটিং ফর দ্য আউটফিটস আসলেই আমরা ফার্স্ট ডে আই থিঙ্ক গোল্ডেন ওটার জন্য আমরা এই যে আই লুকটা দেখতে পারো, একটা সফট গ্ল্যাম লুক দিচ্ছি আর কি। এরপরে যখন ও ডার্কটা করবে তখন এটাকে আমরা ট্রান্সফর্ম করবো ইনটু দ্য ডার্ক। হ্যাঁ হ্যাঁ, তখন হেয়ার স্টাইলটাও চেঞ্জ হবে। ইয়া, উই অ্যাজ ওয়েল। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.